নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয়ভাবে নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আমাদেরকে প্রকৃত আত্মার পথে চালিত করে এই ব্যবস্থা জগতের ব্যবস্থার মতো নয় এই ব্যবস্থা সম্পূর্ণ স্পিরিচুয়াল পাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা যেটা পরমেশ্বর পিতা নিজে নিয়ন্ত্রণ করেন আর পরমেশ্বর পিতার বাক্য অনুসারে যদি আপনি চলেন তাহলে প্রত্যেকটা সময় আপনি আশীর্বাদ দেখতে পাবেন এবং আপনার জীবনে যেসব বাক্য প্রয়োজন সেগুলো আপনাকে দিয়ে থাকবে ওকে তাই আসুন আজকে ভিডিও থামবেল বা টপিক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজকের ভিডিও থামবেলে যে টপিক দেওয়া আছে সেটা হচ্ছে দশ মাংস আচ্ছা দশ মাংস কী দশ মাংস কি বা দশ মাংস কিভাবে দেবেন বা দশ মাংস করলে কি লাভ হয় বা আমরা অনেক সময় আপনাদের মনে মধ্যেও ডাউট হয়ে থাকে যে দশ মাংস কেমন করে দিতে হয় বা দশ মাংস দিলে কি লাভ পাবো কি ফল পাবো বা দশ মাংস করলে আমার কি কি উন্নতি হবে ঠিক আছে এই বিষয় নিয়ে প্রত্যেকে অনেকে কমেন্ট করতে থাকেন আমাকে অনেক সময় যে দাদাভাই দশ মাংস কী এ বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করুন এর আগে একটা বিষয় বলেছিলেন দান কী সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি কিন্তু দশ মাংস কি এ বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করুন তাহলে আমরা বুঝতে পারবো বা দশ মাংস কাকে কীভাবে দেবো দশ মাংস দিলে কী লাভ পাবো দশ মাংস কেন ঈশ্বরকে দিতে হয় ঈশ্বর কেন বারবার দশমাংস বিষয়ে বলে থাকেন তাই পরমেশ্ব পিতা আজকে মনে দিল তাই আপনাদের জন্য এই ভিডিওটা তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে দশমাংস বিষয়ে যে সমস্যা বা ডাউট রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে বা দশ মাংস যে আপনি দিচ্ছেন আপনার পাস্টারকে বা আপনার লিডার কি তাহলে সে দশমাংশটা কোথায় যাচ্ছে এই বিষয় নিয়ে সম্পূর্ণ যে ধারণাগুলো ভুল থাকে এক্ষেত্রে আপনারা অনেক সময় দশমাংশ দিতে দিতে বন্ধ করে দেন তাই এই বিষয়টাকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে যদি ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটা দেখেন তাহলে প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন তো প্রথম যে বিষয়টা দশমাংশ কি এই দশমাংশ বিষয়টা এরা স্পষ্ট বুঝিয়ে দেব দেখুন যিশু বাক্যে একবার বলেছে বাইবেলে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেকটা বাক্য নির্গত হয় তাহাতে প্রত্যেক মানুষ্য বাঁচিবে দেখুন মানুষ ভাত মুড়ি খেয়ে সে সুচিরকাল সুস্থ থাকতে পারে না অবশ্যই তার ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে তার জন্য এই পরমেশ্বর পিতা তার বাইবেলে বা বচনে এখানে লিখে দিয়েছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না আপনি ভাত মুড়ি রুটি খেয়েও চিরকাল সুস্থ থাকতে পারবে না মাঝে মাঝে আপনাকে কী করতে হবে শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন আপনাকে ডাক্তারখানায় যেতে হয় কেন যেতে হয় কারণ ডাক্তারের কাছে যেয়ে আপনাকে দেখাতে হয় যে ডাক্তার আপনার যে শারীরিক সমস্যা সেগুলো থেকে আপনাকে চুটকারা পাওয়ার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হয় সেক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে গিয়েও আপনাদের রোগ ভালো হয় না আপনাদের অনেক টাকা নষ্ট হয় কিন্তু আপনারা ঈশ্বরের যে আজ্ঞা আছে সেই আজ্ঞাকে পালন করছে না কারণ কি একটা মানুষ যখন তারা জীবনকে চালাবে বা তার শারীরিকভাবে সে জীবিত থাকবে তখন তাকে কী হয় শারীরিক আহারের প্রয়োজন আছে ঠিক সঙ্গে তার সঙ্গে সঙ্গে তার শারীরিক আহারের সঙ্গে সঙ্গে তার মন স্পিরিটকে চালানোর জন্য আত্মিক পাওয়ারের দরকার বা তার মনকে পবিত্র আত্মা অনুসারে চালানোর জন্য সেটা ঈশ্বরের বাক্যেরও প্রয়োজন কিন্তু যে ঈশ্বর আপনাকে বানিয়েছে নিজ হস্তে তৈরি করেছে যে ঈশ্বরের উদ্দেশ্যে আপনি আর জীবিত আছেন আপনার প্রাণ দিয়ে রেখেছে তিনার নির্মাণকারীকে অর্থাৎ আপনার তৈরিকর্তাকে আপনি ইনকাম যখন করেন যখন ধরুন আপনি কোনো ইনকাম করলেন আপনি যে কাজেই যুক্ত থাকুন না কেন সেখান থেকে অগ্নি ঈশ্বরকে দেন না তাই ঈশ্বর বা পবিত্র বাক্যে বচনে এখানে দিয়েছে মনুষ্য কি আমাকে ঠকাইবে কেন বলল কারণ যখন আপনি সুস্থ আছেন সুন্দর আছেন চাঙ্গা আছেন ভালো কাজ করতে পাচ্ছেন। আপনার শরীর যখন সুন্দর আছে তখন তো আপনি ভালো কাজ করতে পাচ্ছেন আর ভালো কাজ করতে পারার জন্য আপনি ইনকাম করতে পাচ্ছেন। সেটা আপনার শরীর সুস্থ থাকার জন্য আপনার জীবন আছে বলেই না হলে আপনি কখনও করতে পারতেন পারতেন না কিন্তু পরমেশ্বর পিতা তাই বলল যে মানুষ আমাকে ঠকাইছে কারণ কি দশ তে আমাকে ঠকাইছে দশমাংসের উপহারে আমাকে ঠকাচ্ছে প্রত্যেকটা মানুষ ঠকাচ্ছে আমার ঈশ্বরকে তাই পরমেশ্বর পিতা বলে যে আমরা যেন তাকে না ঠকাই আমরা যেন তার সমস্ত বাক্যকে পালন করি আমরা প্রত্যেকটা বাক্য যখন বাইবেলে পালন করছি এই বিষয়টিকেও আমরা যেন পালন করি কারণ কি দশমাংস কেন করবেন মাংস করতে হবে কেন কর্মের সুবিধা কেন বললো আমাকে মাংস করো কারণ কি আপনি যদি আপনার আয় থেকে ইনকাম থেকে আপনি ঈশ্বরকে মাংস করেন তাহলে আপনার যে ইনকাম থাকে সেটা আরও অনেক বেড়ে যায় সেখান থেকে আপনাকে আরও কাজের সন্ধান পরমেশ্বর পিতা দেয় এবং আপনি সেখান থেকে আরও ইনকাম করতে পারবেন অবশ্যই পরমেশ্বরের জন্য দশ মাংস আপনার অগ্রিমাংস করতে হবে আপনি যদি একজন সরকারি অফিসিয়াল জব করেন তাহলে আপনার যে স্যালারি পান সেখান থেকে আপনি অগ্রিমাংস পরমেশ্বর পিতাকে করতে পারেন কারণ কি এটা দশ মাংস এটা ঈশ্বরকে করা বাধ্যতামূলক যদি আপনি একজন ঈশ্বরে পরমেশ্বরকে বিশ্বাসী হন যিশুতে বিশ্বাসী হন অবশ্যই এটা আপনার জন্য আজকের পরমেশ্বরের আজ্ঞা তাই অবশ্যই পালন করি এই মুহূর্তে চলে আসলাম বাইবেলে এখান থেকে আপনাদেরকে দেখাবো যে পরমেশ্বর পিতা তার বাক্য দ্বারা বচন দ্বারা কী বিষয়টা বলেছে দশমাংস কী বিষয়টা বা কেন দশমাংস করতে হবে অবশ্যই এই বিষয়টা সম্পর্কে পরমেশ্বরের ইচ্ছা কি আমি আপনাদেরকে এই বিষয়ে বলতে চলেছি তাই আমি এই মুহূর্তে চলে এসেছি মালাখি অধ্যায় যেটা হচ্ছে তেরোশো বাহাত্তর পেজ তেরোশো বাহাত্তর পেজ বাইবেলে যান মালাখী অধ্যায় তিনের আঠে আছে মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে দেখুন মনুষ্য কি ঈশ্বরকে ঠকাবে পরমেশ্বর এখানে বললো কেন বললো তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো ঈশ্বর এখানে বলছে দেখুন যে আমরা না কি ঠকিয়েছি অর্থাৎ ঈশ্বরকে ঠকাচ্ছি কিন্তু তোমরা বলে দিয়েছ কিসে তোমাকে ঠকাইয়াছি আমরা অনেক সময় ভাবি যে আমরা কি ঈশ্বরকে কী করে ঠকাবো আমরা তো ঈশ্বরের কাছে ধন্যবাদ করি প্রার্থনা করি বিশ্বাস করি ঈশ্বরের কাছে সাক্ষ্য দিয়ে আসি মানত পূরণ করি কিন্তু পরমেশ্বর পিতার কাছে আমরা কেমন করে তাকে ঠকাচ্ছি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা বিশ্বাস করেছে নতুন পুরাতন প্রত্যেকের এই সন্দেহটা আসতে পারে যে কেন আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি কিন্তু ঈশ্বর আমাদের এখানে বলে যে তোমরা আমাকে ঠকাইয়া থাকো কিন্তু তোমরা বলে তো কিসে তোমাকে ঠকাইয়াচ্ছি যে আমরা বলছি যে কিসে আপনাকে ঠকাচ্ছি পিতা পরমেশ্বর পিতা আপনাকে কিসে আমরা ঠকাচ্ছি এখানে বলছে দশমাংসে ও উপহারে দেখুন ঈশ্বর এখানে ডার্ট পয়েন্ট করে দিল যে দশমাংস আর উপহারে আমরা নাকি ঠকাচ্ছি আমরা কেন ঠকাচ্ছি আমরা নাকি দশমাংস আর উপহারে ঈশ্বরকে ঠকাচ্ছি তোমরা অভিশাপে সাপগ্রস্ত এখানে বলে দিল যে আমরা নাকি অভিশাপে সাপগ্রস্ত এই পিতা বলল হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইতেছ যে তোমরা এই সমস্ত জাতি যারা আমাকে বিশ্বাস করেছো তারা আমাকে ঠকাচ্ছ যারা আমার ব্যবস্থাতে চলছ আমার ব্যব মানে ব্যবস্থা অনুসারে চলছো আমাকে বিশ্বাস করেছো তারা আমাকে ঠকাচ্ছ তোমরা সমস্ত দশমাংস ভাণ্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে এখানে পরমেশ্বরিতা স্পষ্ট বলে দিল যে আমাকে দশমাংস উপহারে তোমরা ঠকাচ্ছ সম তোমরা সমস্ত দশমাংস আমার ভান্ডারে আনো যেন আমার গিয়ে খাদ্য থাকে অর্থাৎ পরমেশ্বরের ভান্ডার এবার আপনি ভাববেন যে পরমেশ্বরের ভান্ডার কোথায় আপনি যে জায়গায় ভবনে যান সেটাও কিন্তু পরমেশ্বরের একটা ভান্ডার। সেখানে পরমেশ্বর পিতার কাছে যে দান দশমাংস দেন যারা দেন তাদের বিষয়টা আলাদা আর যারা দেন না বা যারা কোনো দিন করেননি তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা দান দিচ্ছেন তাদেরও জন্য ভিডিওটা কারণ কি তারা সঠিক জায়গায় পৌঁছচ্ছেন কি না দশমাংশ দিচ্ছেন আপনার দশমাংশটা দেওয়ার পর আপনি কী ভাবছেন বা আপনি কি সন্দেহ করছেন এ বিষয় নিয়েও আজকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেবো কারণ কি অনেকের মধ্যে ডাউট থাকে তারা দশমাংস করতে করতে বন্ধ করে দেবে ভাবে যে ওই পাঁচটারকে দিচ্ছি বা ওই আগুবাইকে দিচ্ছি ও নিয়ে নিচ্ছে ও নিয়ে নিয়ে কি করছে ও নিজে খাচ্ছে ও নিজের জীবনে আয়েস করছে এরকম ভাবনা যদি থাকে পরমেশ্বর পিতার কাছে দশ মাংস সেই ভান্ডারে পৌঁছবেন না কারণ কি তারা কখনো নিজের খাওয়ার আয়েসের জন্য এই বিষয়টা নয় আর যদি কেউ আয়েসের জন্য খাওয়ার জন্য করে থাকে তাহলে অবশ্যই সেটা পরমেশ্বরের অনুসারে পাপ বুঝতে পেরেছেন আপনারা যখন পরমেশ্বরকে দশ মাংস দিচ্ছেন তখন অবশ্যই প্রার্থনা করুন মাংসরা আপনার ভান্ডারে দিচ্ছি ব্যাস আমি জানি না এটা আমি বিশ্বাস করি যে এটা আপনার কাজে ব্যবহার হচ্ছে বা আপনার ভান্ডারে এটা গচ্ছিত থাকছে মানে অর্থাৎ আপনি পরমেশ্বরের দশমাংস পরমেশ্বরের ভান্ডারে কি করছেন একদম নিয়ে আসছেন এটা সবথেকে বড় বিষয় আর আপনার কখনো মনের মধ্যে ভাবা চলবে না যে আমি কোথায় দিচ্ছি কাকে দিচ্ছি এটা ভাবলে মাংস দেওয়া বন্ধ করুন কারণ কি দশমাংসা দিতে গেলে মন থেকে শুদ্ধ পবিত্রতার সহিত আপনাকে বিশ্বাস সহকারে পরমেশ্বরের উদ্দেশ্যে আপনাকে দিতে হবে আপনার পাস্টার বা আপনার লিডারতে দিতে পারেন এটা পরমেশ্বর আজ্ঞা আর যদি আপনি এটা করেন অবশ্যই আপনি পরীক্ষা করে দেখতে পারেন পরমেশ্বর পিতা বারবার তার বাক্যও লিখেছে যে পরীক্ষা করে দেখো ঈশ্বর কোনো জায়গায় বলেনি যে তুমি আমার পরীক্ষা করো কিন্তু এই বিষয়ে পরমেশ্বর পিতা বারবার বললো যে তোমরা পরীক্ষা করো এতে দশমাংশ দাও তার উপহার দাও তারপর তোমার পরীক্ষা করো আমি আকাশে অপরিমীয় আশীর্বাদ মানে অপরিমীয় আশীর্বাদ তোমাদেরকে বর্ষণ করি কি তোমাদের ফাইন্যান্সিয়াল তোমাদের সাংসারিক উন্নতি প্রত্যেকটা বিষয়ে আমি যদি আশীর্বাদ না করি তাই পরমেশ্বর পিতা এখানে পরের বিষয়ে কী বলে ইহাতে আমার পরীক্ষা করো দেখুন ঈশ্বরের পরীক্ষা আমরা কেউ করতে পারি না কিন্তু এখানে পরমেশ্বর বললো যে দশ মাংস উপদ দেওয়ার পর আমার পরীক্ষা করো তাহলে সঠিকভাবে আপনাকে প্রার্থনা করে পরমেশ্বরে বাই বা লিটারের কাছে আপনাকে দশ মাংস পৌঁছোতে হবে আপনারা দশ মার্কস দিতে পারেন অবশ্যই কখনো মানুষ ভাববেন না যে ওনারা নিয়ে খেয়ে নিচ্ছে পড়ছে এই বিষয়ে যদি ভাবেন তাহলে দশ মাংসের কোনো ভ্যালু হয় না পরমেশ্বর বারবার বললো আপনাদেরকে বিশ্বাস করতে পরমেশ্বরের কাছে পৌঁছে দিয়েছেন সেটা আগুবাই বা লিডারের কাছে পৌঁছেছেন মানে এটা বিশ্বাস করুন যে পরমেশ্বর উদ্দেশ্যে গিয়েছে তারপর আপনাদেরকে ভাবার প্রয়োজন নেই বাকিটা পরমেশ্বর সেটাকে নিয়ন্ত্রণ করবে ওকে ইহা বাইনগণে সদাপ্রভু করেন আমি আকাশের দাস সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমে আশীর্বাদ বর্ষণ করি কিনা হ্যাঁ এই বিষয়ে আপনি পরীক্ষা করুন দশ মাংস উপহার করুন পরমেশ্বর পিতাকে আপনার ইনকাম থেকে আয় থেকে আপনি দশ মাংস দিন প্রতি মাসে আপনি দিন তাহলে পরমেশ্বর পিতা অবশ্যই আপনার জীবনে আশীর্বাদ করবে আর আপনাকে পরীক্ষা করে দেখতে বলল যে এই বিষয়ে আমার পরীক্ষা করো আমি আকাশের দাস সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা যে আমি আকাশের দাস সকল মুক্ত করে তোমাদেরকে অপরিময় আশীর্বাদ দিতে পারি কিনা তোমরা চেক করো আমি তোমাদের নিমিত্ত গ্রাসকে ভর্ষণ করিব সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না এবং ক্ষেত্রে তোমাদের দাক্ষালতা ফল অকালে ঝরিবে না দেখুন পরমেশ্বর পিতাকে যদি আপনি দশ দশমাংশ উপহার করেন তাহলে পরমেশ্বর পিতা কি করবে আপনার সব ক্ষতি হচ্ছিল আপনার যে টাকা নষ্ট হচ্ছিল আপনি যখন বিমারি হয়ে যান অসুস্থ হয়ে যান ডাক্তারের কাছে যাচ্ছেন মানে আপনার এক্সেসি পয়সা খরচা হচ্ছে যেটা প্রয়োজন নয় পরমেশ্বর পিতা সেদিক থেকে আপনাকে সেভ করবে আপনার উপর যে খরচা হয়ে যায় অর্থাৎ মাসে আপনার যে সাংসারিক যে খরচ হয়ে যায় সেখান থেকে আপনাকে সেভ করবে আপনার জীবনকে পুরোপুরিভাবে পুরো সেভ করবে যদি আপনি দশ মাংস উপহার মন থেকে করেন পরমেশ্বর পিতাকে এবং একটা নিয়ম অনুসারে করতে থাকেন যে আপনি শুরু করেছেন বন্ধ করবেন না কিন্তু আপনি যদি বন্ধ করেন তাহলে সমস্যা আসবে আপনি আবার প্রবলেমে পড়বেন তাই পরমেশ্বর পিতা বারবার চেতনা যায় না এই বিষয়গুলো আমরা ধ্যান দিই যারা নতুন বিশ্বাস করেছি বা যারা পুরাতন বিশ্বাসী আছে তারা অনেক সময় এই ভুল করে থাকি তাই পরমের আজকে আপনাদেরকে পবিত্র আত্মার দ্বারা চেতনা দিচ্ছে অবশ্যই বিষয়গুলোকে হেলাফেলাভাবে নেবেন না সিরিয়াসলি নিন এবং পরমেশ্বর অনুসারে চলুন তারপর দেখুন প্র্যাকটিক্যাল আপনার জীবনে কী ফল আসে পরমের এখানে পরীক্ষা করে দেখতে বললো এই বিষয়ে পরীক্ষা করা আমার তাহলে আমি তোমার সমস্ত কিছুকে সেভ করব। আর যে নষ্ট করতেছে শয়তান তোমার জীবনে সমস্ত কিছু টাকা পয়সা সব নষ্ট কর দিচ্ছে সেখান থেকে আমি তাকে সেভ করব তাই এখানে বললো সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না এবং ক্ষেত্রে তোমাদের দাখালতার ফল অকালে ঝরিবে না ইহা বাইন সদাপ্রভু করেন মানে অনেক সময় চাষ করলে আপনি তোমার চাষ নষ্ট হয়ে যায় বা কোনো পতঙ্গে নষ্ট করে দেয় সেগুলো থেকে পঙ্গপাল থেকে রক্ষা করবে পরমেশ্বর যদি আপনি পরমেশ্বরকে দশ মাংস করেন সমস্ত দিক থেকে ক্ষেত্রের ফল ভূমির ফল সাংসারিক উন্নতি আর্থিক উন্নতি প্রত্যেকটা থেকে ব্লেসিং করবে যদি আপনি এই নিয়ম বা এই আজ্ঞাটা পালন করেন আর ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন আর এটা পরমেশ্বর পিতা নিজে বলছে আর সর্বজাতি তোমাদেরকে ধন্য বলিবে কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে ইহা বাহিনীগণের সদাপ্রভু করে সমস্ত জাতি তখন আপনাদেরকে ধন্য বলবে আপনারা তখন ধনবান হবেন ঐশ্বর্য ধন সম্পত্তি পরমেশ্বর ওয়ার্ড থেকে তখন আসবে কারণ দুটো ওয়ার্ড থেকে জীবনে অনেক কিছু সুখ শান্তি আসে একটা শয়তানের ওয়ার্ড থেকে অল্প দিনে আপনাকে রাজা করে দেবে যার পথ পাপের পথ কিন্তু তা বেশি দিন ক্ষণস্থায়ী বেশি দিন স্থায়ী নয় কিন্তু পরমেশ্বরের ওয়ার্ড থেকে যখন চলবেন পরমেশ্বরের ওয়ার্ড থেকে যে আশিস ওর থেকে আজ আশিস আসবে সেটাই প্রকৃত আপনার জীবনকে যিশুতে চালিত করবে আমিন অলের সুবিধা তাই আপনাদেরকে এই বিষয়ে শিক্ষা দিচ্ছে এই মুহূর্তে আমি চলে আসলাম দ্বিতীয় বিবরণী ছাব্বিশের এক এখানে কী হয়েছে অগ্রিমাংশ ও দশমাংস বিষয়ক যে নিয়মটা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কি বলেছে দেখুন তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকার্থে যে দেশ দিতে চান তুমি যখন সেই দেশে প্রবিষ্ট হইয়া তাহা অধিকার করিবে ও তথায় বাস করিবে তথাকালে তুমি ভূমির যাবতীয় ফলের তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাকে দিতে চান সেই দেশে উৎপন্ন ফলের অগ্রিমাংশ হইতে কিছু কিছু লইয়া চুপড়িতে করিয়া তোমরা ঈশ্বর সদাপ্রভুর আপন নামের বাসস্থানার্থে যে স্থান মনোনীত করিবেন সেই স্থানে গমন করিবে অর্থাৎ পুরাতন ব্যবস্থাতে পরমেশ্বর পিতা দশমাংশ বিষয়টাকে প্রচুর প্রচুর প্রাধান্য দিয়েছে প্রায়োরিটি কেন দিয়েছে না তখনকার দিনে ঈশ্বর সদাপূর্ব অধিকার সে যেসব রাজারা তারও তারাও দশমাংস করতো আব্রাহাম পরমেশ্বর পিতাকে কী করেছে দশমাংস করতো সে লুটতো মানুষকে তারপর সেই টাকা নিয়ে সে পরমেশ্বরকে দশমাংস দিত কেন দিত কারণ কি ওটা নিয়ম ছিল ভুল অনুসারে হোক যাই হোক কিন্তু পরমেশ্বরের আজ্ঞাকে পালন করেছিল তাই এখানে বলেছে সদাপ্রভু নামিতে মনোনীত করিবে আর তৎকালে যাজকের কাছে গিয়া তাহাকে বলিবে যে দেশ দিতে আমাদের কাছে দিব্য করিয়াছিলেন সেই দেশে আমি আসিয়াছি অর্থাৎ পরমেশ্বর পিতা আপনাকে বিভিন্ন দেশে নিয়ে যাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে তখনকার দিনে রাজাদেরকে নিয়ে যেত ইহা অদ্য তোমার ঈশ্বর সদাপূর্ব নিকটে নিবেদন করিতেছি আর চুপড়ি লইয়া তোমার ঈশ্বর সদাপ্রভু যোগ্যপতির সম্মুখে রাখিবে আর তুমি আপন ঈশ্বর সদাপুরুষ সম্মুখে এই কথা কইবে একজন নষ্টকল্প অরামীয় আমার পিতৃপুরুষ ছিলেন যিনি অল্প সংখ্যায় মিশরে নামিয়া প্রবেশ করেছেন এই বিষয়টা আপনারা একটু পড়ে নেবেন দ্বিতীয় বিবরণী ছাব্বিশের এক থেকে একদম শেষ পর্যন্ত পড়ে নেবেন তাহলে আরও বিষয়ে দশ দশ মাংস অগ্রিমাংস বিষয়টা নিয়মটা ক্লিয়ার করে নেবেন কারণ এখানে পড়তে গেলে অনেক সময় লাগে আমাদের প্রতি দৌরাত্ম করিল আমাদের দুঃখ দিল কঠিন দাসত্ব করাইল তাহাতে আমরা আপন পিতৃপুর ঈশ্বর সদাপ্রভুর কাছে কন্দন করিলাম সদাপ্রভু আমাদের রপ শুনিয়া আমাদের কষ্ট শ্রম উপদ্রবের প্রতি দৃষ্টিপাত করিলেন বলবান হস্ত বিস্তারিত বাহু এখানে বলছে একদম দশে এখানে সদাপ্রভু দেখো তুমি আমাকে যে ভূমি দিয়েছো তাহার ফলের অগ্রিমাংশ আমি আনিয়াছি এই বলিয়া তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তাহা রাখিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রণিপাত করিবে আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে পরিবার যে মঙ্গল দান করিয়েছেন সে সকলে তুমি লেবিও তোমাদের মধ্যবর্তী বিদেশে তোমরা আনন্দ করিবে এখানে সমস্ত যে আজ্ঞা দিতেছে পরমেশ্বর পিতা পুরো শেষটা পর্যন্ত পড়বেন তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন ওকে আর দশমাংশ অগ্রিমাংশ আপনি যখন করবেন অবশ্যই আপনি যে স্যালারি পাচ্ছেন বা আপনি ধরুন মাসে জব করছেন স্যালারি পাচ্ছেন সেখান থেকে অগ্রীমাংস দিন আপনারা অনেক সময় ভাবেন যে আমি এই টাকা থেকে আমার লোন মিটাই বা আমার এই টাকা থেকে আমি আমার ঘরের জন্য কিছু সেভ করি বা আগে আমি কিছু তুলে রাখি তারপর আমি খরচ করি যদি ভাবেন যে পরমেশ্বর পিতার উদ্দেশ্যে সদাপুর উদ্দেশ্যে তুলে রাখবেন অবশ্যই সেটাকে আগে তুলে রাখবেন তারপর আপনি আপনার কাজে খরচ করুন নাহলে অনেক সময় কি ভাবে যে আমি একটা ঘর করি তারপরে পরমেশ্বরকে দশ মাংস মোটর মোটরসাইকেল কিনি তারপর আমি পরমেশ্বরকে দশ মাংস করব এইভাবে অনেকে প্ল্যানিং করে নেয় যে এটা এটা করব কিন্তু সবার আগে পরমেশ্বরের জন্য অগ্রিমাংস তুলে রাখুন তারপর আপনি যে কোনো কাজে ব্যয় করুন দেখবেন আপনার আশীর্বাদ আসে কি না আপনি পরীক্ষা করে দেখবেন আর দশমাংশ পাঠাবেন কিভাবে বা মাংস করতে হয় কিভাবে। আপনি চাইলে আপনার লিডারদেরকেও দিতে পারেন বা আপনি যদি মনে করেন যে আমাদেরকে মাংস পাঠাবে পরমেশ্বর মিনিষ্ট্রি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সেই মাংস পরমেশ্বর পিতা রাজ্যের কাজে ব্যবহার করা হবে অবশ্যই আপনারা চাইলে পাঠাতে পারেন স্ক্রিনে ফোনপেতে নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা ফোনপে নাম্বারে মানি সেন্ড করতে পারেন দশমাংসে পাঠাতে পারেন এবং কিউআর কোড আছে কিউআর কোডে স্ক্যান করেও আপনারা পাঠাতে পারেন আপনাদের মহামূল্য পান দশমাংস পরমেশ্বর পিতার উদ্দেশ্যে ওকে আপনারা মন থেকে পরমেশ্বরের পিতাকে যদি বিশ্বাস করেন এবং তার আজ্ঞা অনুসারে চলে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টাকে বা এই নিয়মটাকে পালন করবেন আশা করি দশমাংস করেন তাহলে আপনি আপনার জীবনে কি কী ফল আসে এই বিষয়টা নিয়ে একটু স্পষ্ট ধারণা আপনাদেরকে দিয়ে দেবো এই মুহূর্তে আমি চলে আসলাম ইব্রিয়া অধ্যায় সাতের চারে যেখানে কি পরমেশ্বর পিতা কী বলেছে দেখুন বা দশমাংশ দিলে কি লাভ বা কী ফল আসে এই বিষয়টা এই মুহূর্তে আপনাদেরকে বলছি বিবেচনা করিয়া দেখো তিনি কেমন মহান যাহাকে সেই পিতৃকুলপতি আব্রাহাম উত্তম উত্তম লুট দ্রব্য লইয়া দশমাংশ দান করিয়াছিলেন ঠিক আছে আর লেবির সন্তানদের মধ্যে যাহারা যাজকত্ব প্রাপ্ত হয় তাহারা ব্যবস্থা অনুসারে প্রজাবৃন্দের অর্থাৎ নিজ ভাতৃগণের কাছে দশমাংশ গ্রহণ করিবার বিধি পাইয়াছে অর্থাৎ আজকে যারা যারা পরমেশ্বর পিতা অনুসারে শিক্ষা দেন যারা যারা পরমেশ্বর পিতার ব্যবস্থা অনুসারে আপনাদেরকে চলতে শেখান তারা আপনারা আগে থাকেন আপনারা অনেক সময় মনে করেন তারা আমাদের পাস্টার সে আবার কেউ মনে করে যে আমাদের আগুবাই লিডার বা আমাদের পথ পথপ্রদর্শক অবশ্যই আপনার তিনাদের শিক্ষকদের কাছে আপনাদের মহামূল্যবান দশমাংস দিতে পারেন বরং পরমেশ্বর পিতার থেকে আপনাদের আশীর্বাদ আসবে যদি আপনারা দশমাংস করেন তাহলে নিয়ম অনুসারে করবেন পরমেশ্বর আর আপনাদেরকে পরমেশ্বর পিতা আশীর্বাদ করবে এবং এই বিধি তারা পেয়েছে তারা দশমাংশ নিতে পারে এতে ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই আর আপনারা চাইলে আপনাদের মহামূল্যবান দশমাংশ পরমেশ্বর পিতার উদ্দেশ্যে দিতে পারেন ওকে তাই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিন যাতে মাংস বিষয়ে প্রত্যেকের ধারণা ক্লিয়ার হয়ে যায় প্রচুর প্রচুর শেয়ার করুন তাহলে প্রত্যেকে জানতে পারবে এবং ঈশ্বরের অনুসারে সঠিকভাবে চলতে পারবে এবং আশীর্বাদ পরমেশ্বর ওয়ার্ড থেকে পেতে পারবে যিশুর নামে পরমেশ্বরকে ধন্যবাদ আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন